নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল, এখন আমার খবর। আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। পর্যটন হাব ভোরের আলোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। স্যাটেলাইট ফোন সহ একজনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। বাংলাবান্ধা বর্ডার দিয়ে বন্ধ হয়ে গেল ভুটানের ট্রাক যাতায়াত। এখন খবর বিস্তারে। 3রা অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করবেন ভোরের আলোর। 3রা অক্টোবর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গকে সাজিয়ে তোলার জন্য বিশেষ জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তার বেশ কিছু স্বপ্নের প্রকল্পের মধ্যে অন্যতম হল ভোরের আলো। অবশেষে তার হাত ধরেই ভোরের আলো প্রকল্প আগামী 4রা অক্টোবর উদ্বোধন হতে চলেছে। ভোরের আলো তৈরি হওয়ার শুরু থেকেই সৃষ্টি হয় নানা জটিলতার। সেই জটিলতা কাটিয়ে ভোরের আলোতে আলো ফুটতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আগামী 3রা অক্টোবর শিলিগুড়ি আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং 4রা অক্টোবর ভোরের আলো মেগা পর্যটন হাবের উদ্বোধন করবেন তিনি। পুজোয় পাহাড় ও ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটক ও শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষকে পুজোর উপহার স্বরূপ ভোরের আলো তুলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। যার হাত ধরে অ্যাথলেটিক জগতে আসা, তিনি নেই, কান্নায় ভেঙে পড়ল স্বপ্না। যার হাত ধরে অ্যাথলেটিক্সের জগতে আসা, তিনি যে আর নেই তা আগেই শুনেছিলেন। আরএসএর মঞ্চে উঠতে গিয়ে যখন দেখলেন তার সেই প্রিয় মানুষটার ছবি মালা দিয়ে সাজানো, তখন আর নিজেকে সামলাতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন স্বপ্না। তাকে কোনো মতে সামলান উপস্থিত কর্মকর্তারা। জলপাইগুড়ি ঘোষপাড়া থেকে আরএসএ এর ক্লাবে এসে অনুশীলন করার সামর্থ্য ছিল না স্বপ্নার। তখন তাকে পদে পদে সাহায্য করেছিলেন সমীর দাস। সেই স্বপ্নাকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন। মায়ের সঙ্গে সেই সাইকেলে চেপে রোজ আরএসএ ক্লাবে মাঠে অনুশীলন করতে আসতেন স্বপ্না। স্বপ্না বলেন, সমীর কাকু যদি আমায় আরএসএ ক্লাবে নিয়ে না আসতেন, তাহলে আজ আমি এই ভিড় দেখতে পারতাম না। একদিন মাটির ভিতরে হবে ঘর। 30তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি হিলকাট রোড ব্যবসায়ী সমিতির। রবিবার শিলিগুড়ির ওঝা মেনশনে অনুষ্ঠিত হল শিলিগুড়ি হিলকাট রোড ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা। হিলকাট রোড ব্যবসায়ী সমিতির এই সভা এবছর 30তম বর্ষে পদার্পণ করল। বিদায় কমিটি কী কী কাজ বিগত বছরে করেছে তার পর্যালোচনার পাশাপাশি নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে কী কী কাজ করবে তা নিয়ে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়। এদিনের এই 30তম বাৎসরিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক আগ্রওয়াল, সভাপতি তিলকচাঁদ আগ্রওয়াল, সাধারণ সম্পাদক সনদ ভৌমিক, কোষাধ্যক্ষ বাজোরিয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ সহ সমিতির সদস্যরা। काफी चीजें बाकी है तो हम लोग इसको ग्रैंड ओपनिंग बढ़िया से सारे समितियों को बुला के सारे जो अपने लोकल में सारे जो बुजुर्ग हैं सारे सबको बुला के हम लोग उसकी ओपनिंग करेंगे। शायद अक्टूबर के 2-3 मतलब सेकेंड थर्ड वीक में हम लोग ये ओपनिंग करेंगे पूजा के जस्ट बाद में, उस वक्त हम लोग इसको ऑफिशियल ओपनिंग करेंगे। স্যাটেলাইট ফোন সহ ইসরায়েলের এক বাসিন্দাকে গ্রেপ্তার করলো বাগডোগরা থানার পুলিশ। ইসরায়েলের এক বাসিন্দাকে স্যাটেলাইট ফোন সহ গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রয় ডালাচ, ইসরায়েলের জামিন হফ স্ট্রিটের বাসিন্দা। সরকার পক্ষের আইনজীবী সুশান্ত নিয়োগী জানান, শনিবার বাগডোগরা বিমানবন্দরে তল্লাশির সময় রয় ডালাচের কাছ থেকে স্যাটেলাইট ফোনটি উদ্ধার করে নিরাপত্তা কর্মীরা। এরপর বাগডোগরা থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের ভিসার মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তিনি জানান, 7ই সেপ্টেম্বর রয় ডালাচ তার বন্ধুদের সাথে সিকিম ঘুরতে এসেছিল। আজ তাকে শিলিগুড়ি স্পেশাল আদালতে তোলা হলে তার জামিন দিয়ে দেয় বিচারক। তবে এই মুহূর্তে তার দেশে ফেরা সম্ভব নয়। কি কারণে স্যাটেলাইট ফোন দিয়ে ভারতে এসেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসরায়েল থেকে ইসরায়েলের নাগরিক এই ইন্ডিয়াতে পাসপোর্ট নিয়ে এসেছিল ঘুরতে, ভিসা নিয়ে। তো ঘোরার সময় ও একটা স্যাটেলাইট ফোন ইউজ করে এবং সেটা পুলিশের দ্বারা পুলিশ ধরে ফেলে। এবং যেহেতু বাইরের দেশে স্যাটেলাইট ফোন আমাদের দেশে ইউজ করা একটা নিষেধাজ্ঞা আছে, তার জন্য তাকে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যান্ড ওয়্যারলেস অ্যাক্টের 6 এন্ড 20 ধারায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আজকে এসিজিএমের সামনে প্রডিউস করা হয়। এবং যেহেতু দুটো সেকশনই বেলেবেল, তার জন্য এসিজিএম
তাকে 500 টাকার বেল বন্দি করেন এবং তিনি হয়তো যদি বেল দেন তাহলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ট্রাফিক বুথে ধাক্কা মারল একটি গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন কর্তব্যরত ট্রাফিক কর্মী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি বিশাল সিনেমা হলের সামনে। একটি ছোট গাড়ি দ্রুত গতিতে আসে ট্রাফিক বুথে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধাক্কা মারার ফলে ট্রাফিক বুথটি ও গাড়িটি দুমনে মুচড়ে যায়। ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করেছে। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার দিন হাফ ম্যারাথনের আয়োজন করেছে শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। 21 কিলোমিটার ম্যারাথনটি শুরু হবে বাগডোগরা SET থেকে, শেষ হবে বাঘাযতীন ক্লাবে। এই দিনের এই হাফ ম্যারাথনের উদ্বোধন করবেন স্বপ্না বর্মন ও রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়া উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন তার হাতে 75,000 টাকা, দ্বিতীয় 50,000 টাকা ও তৃতীয় 25,000 টাকা বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। বছরের মতন এবছরও আমাদের বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব মহালয়ার দিন টেকনো ইন্ডিয়া অল ইন্ডিয়া হাফ ম্যারাথন আর SBI স্পন্সার্ড ফ্র্যাটার্নিটি রান 12th ইয়ার করবে এবং গত বছরের মতন এবছর আমাদের হাফ ম্যারাথনটা SIT কমপ্লেক্স থেকে শুরু হবে এবং কমপ্লিট হবে বাঘাযতীন ক্লাবের প্রেমাইসিসের সামনে। আর ফ্র্যাটার্নিটি রেস শুরু হবে প্রত্যেকবারের মতনই সেম সিটি সেন্টার থেকে এবং আমাদের ক্লাবের সামনে শেষ হয়। এই ফ্র্যাটার্নিটি রানটা উইল বি ফর বোথ মেন্স অ্যান্ড উইমেন্স অ্যান্ড আমাদের এই বছরের সেলিব্রিটি কাম চিফ গেস্ট শ্রীমতী স্বপ্না বর্মন। এখন বিজ্ঞাপন বিরতি, আরও খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। রবিবার থেকে বাংলা বান্ধা বর্ডার দিয়ে বন্ধ হয়ে গেল ভুটানের গাড়ি। প্রতিনিয়ত ভুটান থেকে ওভারলোডিং গাড়ি আসছে, তার দিকে কোনো নজর নেই প্রশাসনের। অন্যদিকে ভারতের গাড়িগুলি একটি ওভারলোডিং করলেই কেস দিয়ে যাচ্ছে প্রশাসন, ফলে বিপাকে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। অন্যদিকে ভুটানের গাড়িগুলির নিয়মের তোয়াক্কা না করেই ওভারলোডিং করে বাংলাদেশে বালি পাথর নিয়ে যাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য বাংলা বান্ধা দিয়ে ভুটানের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে দিল। প্রশাসনের থেকেভাবে জানানো আছে যে ওভারলোড যেন না চলে, সেই জন্য আমরা বহুদিন থেকেই বলছি আন্ডারলোড যদি আসে সেলে তাহলে যাবে, কিন্তু ওভারলোড আর আমরা যেতে দেবো না। প্রশাসনিকভাবে জানানো হয়েছে প্রশাসনের কোনো হেলদুল নেই, নাকের ডোকা দিয়ে ওভারলোড চলে আসছে সেই ভুটান থেকে। প্রশাসন জানা সত্ত্বেও প্রশাসন কিছু করছে না, সেই জন্য আমরা বাধ্যমূলকভাবে গাড়িগুলোকে আটকানো হয়েছে। যদি এরপরে না মানে প্রশাসন তাহলে পরে আমরা ফুলবাড়ি মোড়ে বিক্ষোভ আন্দোলন করব এবং অন্বেষণে বসতে বাধ্য হব। সবুজায়ন যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার সাথে সাথে ধ্বংস হয়ে যাচ্ছে ছোট ছোট কীটপতঙ্গ। সভ্যতার বিকাশে আমরা এতটাই মত্ত যে তাদের কথা আমরা মাথায় রাখি না। তাদেরকে এই জগতে সৃষ্টির পেছনে বিশাল ভূমিকা রয়েছে, তাই ছোট ছোট কীটপতঙ্গের ভূমিকাকে শিলিগুড়িবাসীর কাছে তুলে ধরতে 73তম বর্ষে ইয়াং মেন্স অ্যাসোসিয়েশনের প্রয়াস মৌবনে মৌমাছি। এবার 73তম বর্ষ, এবারে থিম কি আছে আপনাদের? এবারে থিম আছে আমাদের মৌবনে আজ মৌমাছি। কেন এই থিম? কেন থিম? এটা চারিদিকে যে জঙ্গল অভয়ারণ্য যেইভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সেটাই আমরা এখানে আমাদের মাথায় তুলে ধরতে চেয়েছি, যাতে পরিবেশ সম্বন্ধে সবার একটু সচেতনতা থাকুক, গাছ কীভাবে বাঁচানো যায়, বৃক্ষ কীভাবে যায়, এই পশু পাখি তার মধ্যে দিয়ে আমরা এটা ধরে তুলি। আগামী 7ই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে এক দাবা প্রতিযোগিতা। প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গল ইন অ্যাসোসিয়েশন ইউথ BDC-র যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা হতে চলেছে। প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গলের সাধারণ সম্পাদক ভাস্কর বাগচি জানান, সমগ্র বেঙ্গল থেকে এখনো পর্যন্ত প্রায় 70 জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন। এই প্রতিযোগিতায় 11 বছরের নিচে প্রত্যেকে ট্রফি ও নগদ পুরস্কার দেওয়া হবে। এই দিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দাবা অ্যাসোসিয়েশনের সচিব নান্টু পাল, সভাপতি বাবলু তালুকদার ও মদন ভট্টাচার্য। প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গল শুধুমাত্র সাংবাদিকদের হয়ে কাজ করবে বা সাংবাদিকদের নিয়ে কাজ করবে শুধু তাই নয়, আমরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন সম্প্রতি আমরা কিছু হেলথ চেক আপ ক্যাম্প করেছিলাম, যেখানে এই এলাকার মানুষ তারা নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা তাদের হয়েছে
এবং আগামী দিনেও কিন্তু আমরা এই ধরনের পরিষেবা মানুষকে দেব। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্যক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং ক্রীড়া ক্ষেত্রেও আমরা সমানভাবে অংশগ্রহণ করি। এইবার যেটা আমরা আয়োজন করেছি, প্রথম প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট, আমরা সহযোগিতা পেয়েছি দার্জিলিং জেলা দাবা সংস্থার। আগামী 7ই অক্টোবর এই ক্লাব প্রাঙ্গণেই এই দাবা প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে, র্যাপিড চেস টুর্নামেন্ট। বাপনদে মেমোরিয়াল মিনি পোস্ট নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিলিগুড়ি কলেজ মাঠে। এক দিবসীয় এই ফুটবল খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করে। খেলা চলছে রবীন্দ্র ভেটারেন্স এবং গোল গোল হয়ে গেল, গোল করলেন এই মাত্র ইউনিক ভেটারেন্স একটি গোল করলেন, আবার থ্রো পেয়েছেন রবীন্দ্র ভেটারেন্সের প্লেয়ার, থ্রো নিচ্ছেন, আবার সন্তোষের অসাধারণ প্লেয়ার, সেখান থেকে বাপ্পু দারুণ মেরেছিলেন কিন্তু বল আটকে দিয়েছেন, গোল, অসাধারণ একটা গোল দেখতে পেলাম আমরা। ভেটারেন্স প্লেয়ার্স উদ্যোগে শিলিগুড়ির সূর্যসেন মাঠে 4 দিনব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছিল, রবিবার ছিল তার শেষ দিন। এদিন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও মহকুমা ক্রীড়া পরিষদের সভাপতি বাবলু পাল সহ একাধিক ব্যক্তিত্ব। বলভিত্তিক এই টুর্নামেন্ট থেকে যদি কিছু খেলোয়াড় উঠে আসেন এবং খেলাধুলোকে প্রসার ঘটানো এবং উৎসাহ দেওয়ার জন্য। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামিতে মৃত 832 জন। কনস্টেবলের গুলিতে অ্যাপেলের আধিকারিকের মৃত্যু, আদিত্যনাথের পদত্যাগ দাবি অখিলেশের। ভারত বিশ্বের শান্তি চায় কিন্তু আত্মমর্যাদা খুইয়ে নয়, বললেন মোদি। সোপিয়ানে থানায় জঙ্গি হামলা, শহীদ পুলিশ কর্মী। বহরমপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো দুজনের, ঝোপে ছিটকে পড়ে বাঁচল শিশু। এশিয়া কাপ জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরো একবার। পর্যটন হাব ভোরের আলোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। স্যাটেলাইট ফোন সহ একজনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। বাংলাবান্ধা বর্ডার দিয়ে বন্ধ হয়ে গেল ভুটানের ট্রাক যাতায়াত। আমার খবর এ পর্যন্তই, নমস্কার।